আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো, যে কারণে তুরস্কে ফিরে হুমকি দিলেন এরদোগান। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, পুতিনের ইরান সফর দেখিয়ে দিল রাশিয়া কতটা একা হয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে যা বললেন খামেনি, যে কারণে ইউক্রেন নিয়ে নতুন লক্ষ্যের কথা জানালো রাশিয়া। ঋষি সুনাক নাকি লিজ ট্রাস কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। এরপর আরও থাকছে, যে কারণে ইউক্রেনের সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করছে সিরিয়া, যে কারণে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো রাশিয়ার মিত্র এই মুসলিম দেশ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নূপুর শর্মার প্রাণ নিতে সীমান্ত পেরিয়ে ভারত পাকিস্তানি যুবক কেন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইরান যাওয়ার আগ মুহূর্তে এরদোগান বলে গিয়েছিলেন, যদি ফিনল্যান্ড সুইডেন তুরস্কে দাবি না মানে তাহলে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেবে না তুরস্ক। বুধবার ইরানে ফিরে এসে একই হুমকি দিয়েছিলেন এরদোগান। তিনি পুনরায় বলেছেন, তুরস্কের শর্ত পূরণ না হলে কোনোভাবেই ফিনল্যান্ড সুইডেন ন্যাটোর সদস্যপদ পাবে না। তাছাড়া স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ ও ইউরোপের ন্যাটোভুক্ত বড় কিছু দেশের কঠোর সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেছেন, এসব দেশ জঙ্গিবাদের বড় মদতদাতা, তাদের জঙ্গিবাদ নিয়ে কথা বলার আর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, আমরা খোলাখুলিভাবে এবং পরিষ্কারভাবে ফিনল্যান্ড সুইডেনকে আমাদের শর্তের কথা জানিয়েছি। তখন ন্যাটো সেক্রেটারি জেনারেলও উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা পিকেকে পিওয়াইডি, ওয়াইপিজে এবং ফেতোকে অফিসিয়ালি জঙ্গি হিসেবে বিবেচনা করি এবং তাদের এসব সংগঠনের সদস্যদের ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, তারা তাদের সংসদে জঙ্গিদের স্থান দেয়। যদি ফিনল্যান্ড সুইডেন তাদের কথা না রাখে তাহলে ন্যাটোতে তাদের বিষয়টি আমাদের ইতিবাচক হিসেবে দেখা সম্ভব না। এরদোগান এরপর ইউরোপের দেশগুলোর সমালোচনা করে বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বর্তমানে জঙ্গিদের আঁতুড় ঘর। এর মধ্যে রয়েছে নরওয়ে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য। বর্তমানে জঙ্গিবাদ নিয়ে কথা বলার কোনো অধিকার পশ্চিমাদের নেই, যোগ করেন এরদোগান সূত্র ডেইলি সাবাহা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিনের ইরান সফর দেখে দিল রাশিয়া কতটা একা হয়ে পড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইরান সফর দেখে দিয়েছে যে ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়ার কতটা একা হয়ে পড়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এই মন্তব্য করেন, বলেন বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সফর কালে পুতিন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে আলোচনা করেছেন। চলতি বছরের 24 ফেব্রুয়ারি মস্কোর ইউক্রেন আক্রমণের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে পুতিনের এটি প্রথম সফর। ওয়াশিংটন চলতি সপ্তাহে শুরুর দিকে জানিয়েছিল, ইরান রাশিয়াকে কয়েকশো ড্রোন সরবরাহ করার জন্য প্রস্তুতি করছে এমন তথ্য তাদের কাছে আছে। এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন অস্ত্র বহনে সক্ষম। তেহরান রুশ বাহিনীকে এমন ড্রোন ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব দাবি অস্বীকার করেছে, ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি বলে জন কির্বি জানিয়েছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে যা বললেন খামেনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে তেহরানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে গিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সঙ্গে দেখা করেছেন তিনি। পুতিনকে বহনকারী বিমানটি মঙ্গলবার ইরানের স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী তেহরান অবতরণ করে। এদিন রাতেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। এ সময় খামেনি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে বিপজ্জনক আখ্যায়িত করে বলেছেন, এই জোট নিজের জন্য কোনো সীমারেখা মানে না এবং তাকে ইউক্রেনে আটকে দিয়ে উচিত কাজ করা হয়েছে। এটি করা না হলে ন্যাটো ক্রিমিয়াকে উপজীব্য করে যুদ্ধ শুরু করে দিত। পুতিনকে খামেনি আরও বলেন, যদি ইউক্রেনের ক্ষেত্রে আপনি যদি আগে পদক্ষেপ না নিতেন তাহলে পদক্ষেপই যুদ্ধ শুরু করে দিত। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, কেউ যুদ্ধ চায় না, বিশেষ করে যুদ্ধের সাধারণ মানুষের প্রাণহানি একটি শোকাবহ ব্যাপার। তিনি বলেন, কিন্তু পশ্চিমাদের আগ্রাসী আচরণের কারণে আমাদের সামনে প্রতিক্রিয়া দেখানো ছাড়া কোনো বিকল্প ছিল না। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের মূল কারণ দেশটিতে পশ্চিমাদের আগ্রাসী তৎপরতা। বিশেষ করে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে ইউক্রেনে অভ্যুত্থান ঘটিয়ে একটি পশ্চাৎপন্থী সরকারকে ক্ষমতা এনে আজকের পরিস্থিতি তৈরি করেছে। কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘাতের আরেকটি কারণ হিসেবে পুতিন পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তারকে দায়ী করেন। এ সময় খামেনি বলেন, পশ্চিমা দেশগুলো নিঃসন্দেহে একটি শক্তিশালী ও স্বাধীন চেতা রাশিয়াকে দেখতে চায় না। তিনি বলেন, আমেরিকা ও পাশ্চাত্য আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে এবং তারা বিপুল অর্থ খরচ করেও সিরিয়া, ইরাক, লেবানন ও ফিলিস্তিনে তেমন কিছু করতে পারছে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইউক্রেন দিয়ে নতুন লক্ষ্যের কথা জানালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছে, ইউক্রেনে আমাদের দেশের সামরিক লক্ষ্য এখন দোনবাস অঞ্চল ছাড়িয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর আল জাজিরার বুধবার আর আই এ নভোস্তিতে ল্যাভরভের একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয়। তিনি বলেন,
রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে। ইউক্রেনের প্রস্তাব গ্রহণে আমাদের প্রস্তুতি ছিল 2022 সালের মার্চের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে, কিন্তু বর্তমানে ভৌগোলিক অবস্থান ভিন্ন। এটি শুধু ডিএনআর এবং এলএনআর সম্পর্কে নয় বলেন তিনি। এই দুটি অঞ্চলের বেশ কিছু অংশ রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। এর মধ্যে লুহানস্ক সম্পূর্ণ দখল নিয়েছে রাশিয়া। দোনেস্ক অঞ্চলে চলছে তীব্র লড়াই। ল্যাবরভ বলছে খেরসন, ঝাপরিজিয়া ও অন্যান্য দেশ বেশ কিছু অঞ্চলের বিষয় এখন অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ধারাবাহিকভাবে এটি চলবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে মস্কো প্রতিবেশী দেশের দখল করা অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে। এরপরে ল্যাবরভে এই মন্তব্য এলো। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন রাশিয়া কূটনীতি প্রত্যাখ্যান করেছে এবং রক্ত চাইছে, আলোচনা নয়। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও 4টি HIMARS আধুনিক রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানান, নতুন 4টি পাঠানোর পর ইউক্রেনকে দেওয়া রকেট সিস্টেমের সংখ্যা গিয়ে দাঁড়াবে 16। রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। পাঁচ মাস পর রাশিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলে কিছু অংশ দখল করতে পেরেছে, কিন্তু কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি তাদের পরিকল্পনা দোনবাস নিয়ন্ত্রণ নেয়া। এদিকে আরেকটি হাসিনেস হচ্ছে ঋষি সুনাক নাকি লিস্ট্রাস, কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষে দুই প্রতিদ্বন্দ্বীকে খুঁজে নিয়েছে দেশটির এমপিরা। আজ বুধবার পঞ্চম দফার বাছাই ভোটে নিজেদের প্রার্থিতা নিশ্চিত করেছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডেন্ট। আগামী 5 সেপ্টেম্বর ভোটাভুটিতে দুই প্রার্থীর একজন হবেন বিদায় প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি। খবর বিবিসি ও এনডিটিভি। প্রার্থিতা নিশ্চিতের পর ঋষি সুনাক প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী হলে যত চ্যালেঞ্জ আসবে সবকিছু মোকাবেলা সৎ থাকবে। আগামী সাধারণ নির্বাচনে বিরোধী দল লেবারকে ঠেকাতে নিজেকে একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করেন ভারতীয় বংশোদ্ভূত সুনাক। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় অনেক পেছন থেকে নিজেকে তুলে আনা লিজ ট্রাস বলেছেন, আমি যুক্তরাজ্যের সংগ্রামরত পরিবারগুলোর পাশে থাকতে চাই। আমি নিশ্চিত করতে চাই আমি প্রধানমন্ত্রী হলে ব্রিটেন জুড়ে ছড়িয়ে থাকা সব সম্ভাবনাকে দেশের মানুষের কাজে লাগাব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিরা পঞ্চম দফার ভোট দেন বুধবার সন্ধ্যায়। এতে ঋষি সুনাক পেয়েছে 137 ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস পেয়েছেন 113 ভোট। শেষ দফা ভোটাভুটি পর্যন্ত এসে বাদ পড়েছেন পেনি মর্ডেন, তিনি পেয়েছেন 105 ভোট। প্রথম দফা ভোট থেকে বরাবরই ঋষি সুনাক শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। চতুর্থ দফায় দ্বিতীয় হয়েছিলেন পেনি মর্ডেন, আর তৃতীয় ছিলেন লিজ ট্রাস। পঞ্চম দফায় এসে পেনিকে পেছনে ফেলে দেন লিজ। বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে লড়াইয়ে 12 এমপি মন্ত্রী নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। তারা হচ্ছেন ঋষি সুনাক, সাজিদ জাভিদ, লিজ ট্রাস, পেনি মর্ডেন, জেরিমি হান্ট, রেহাম কিস্তি, প্রীতি প্যানেল, টম টুগেন্ট হাত, কেমি বেডেন্স, সুয়েলা ব্রেভার ব্যান, নাদিম জাহাবি ও গ্র্যান্ড শপস। পরে পার্লামেন্ট সদস্যদের বাছায় ভোটে একে একে বাদ পড়তে থাকেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে সিরিয়া। ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে সিরিয়া। বুধবার সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। ইউক্রেনের অনুরূপ পদক্ষেপের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর তাস নিউজ এজেন্সি। ওই কূটনীতিক এক বিবৃতিতে বলেছে 2018 সাল থেকে ইউক্রেন সরকারকে সাথে সিরিয়া কার্যরত কোনো সম্পর্ক নেই। তাছাড়া এই সময় সিরিয়া কূটনীতিকদের জন্য ভিসার মেয়াদ বাড়াতে গেলে কিয়েভ তা অস্বীকার করেছিল। তিনি বলেন সিরিয়ার সাথে ইউক্রেন কূটনীতিক পরিষেবা চালাতে অক্ষমতা দেখিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের এমন মনোভাবের কারণে সিরিয়া দূতাবাস তার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছেন। গত 30 জুন লুহানস্ক দোনেস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেয় সিরিয়া। তার প্রতিক্রিয়ায় সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন। সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইউক্রেন 2016 সালে দামেস্ক দূতাবাস বন্ধ করে দেয় এবং 2018 সালে কিয়েভে সিরিয়া দূতাবাস বন্ধ করার নির্দেশ দেয়। সিরিয়া ইউক্রেনীয় ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে তা লেবাননের ইউক্রেনীয় দূতাবাস থেকে সমাধান করা হয়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার আক্রমণে বেশ আগে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা পূর্বাঞ্চল লুহানস্ক দোহানস্কের স্বাধীনতা ঘোষণা করে। পরবর্তী মস্কো দুটি অঞ্চলকে স্বীকৃতি দিয়ে ইউক্রেন হামলা শুরু হয়। শুরু থেকে এই হামলাকে তাদের ভাষায় বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে আসছে রাশিয়া। ইউক্রেনে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর অজস্র কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে লুহানস্ক দোহানস্ক পুরোপুরি দখল নিতে রাশিয়ান বাহিনী ভিত্তি প্রস্তুত করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রাশিয়ার মিত্র এই মুসলিম দেশ।
ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সমর্থনে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। বুধবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি এ ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। পরিচয় প্রকাশ না করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরীয় আরব প্রজাতন্ত্র পারস্পরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ইউক্রেন সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সঙ্গে কূটনীতির সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেনস্কি ইতিমধ্যে সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। গত মাসের শেষের দিকে সিরিয়া পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্কের রুশ সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার পরে এ ঘোষণা দেন তিনি। ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর সম্পর্ক থাকবে না বলে জেলেনস্কি সে সময় জানিয়েছিলেন। রাশিয়া ছাড়া সিরিয়ার প্রথম দেশ যারা দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীনতাতে স্বীকৃতি দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নূপুর শর্মার প্রাণ নিতে সীমান্ত পেরিয়ে ভারত পাকিস্তান যুবক কেন? নূপুর শর্মার প্রাণ নিতে সীমান্ত পেরিয়ে ভারত পাকিস্তান যুবক কেন? এবার সেই নূপুর শর্মাকে উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে সীমান্ত পাড়ি দিতে ভারতে ঢুকে গ্রেপ্তার করেছে এক পাকিস্তানি। গ্রেপ্তার ওই পাকিস্তানের নাম রিজওয়ান আশরাফ। গত শনিবার রাত 11টার দিকে ভারতের গোয়েন্দা পুলিশ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো ও অন্যান্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে